প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ঘটনা ঘটাচ্ছে, দেশবিরোধী অপপ্রচার চালাচ্ছে তারা। এদের বিরুদ্ধে সচেতন থাকতে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। পটুয়াখালীর পায়রা নদীর উপর পায়রা সেতু এবং ঢাকা থেকে সিলেট ও তাবাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। শাহ আলী জয় রিপোর্ট। বরিশাল থেকে কুয়াকাটা যেতে এখন থেকে আর কোনো ফেরি পারাপার হতে হবে না। যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর পায়রা সেতু। আগামী বছর পদ্মা সেতু চালু হলে ঢাকা থেকে কোনো ফেরি পারাপার ছাড়াই মাত্র ৬ ঘন্টায় সরাসরি সড়ক পথে যাওয়া যাবে সাগরকন্যা কুয়াকাটায়। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে পায়রা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে আর্থসামাজিক উন্নয়ন হবে, আর সে লক্ষ্যেই কাজ করছে সরকার। জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের এই দক্ষিণ অঞ্চলটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে। কাজেই এই অঞ্চলের আর্থসামাজিক উন্নতিটা যত দ্রুত আমরা করতে পারি তত এই অঞ্চলের মানুষের আমি বলবো যে আর্থিকভাবে সচ্ছল হবে, উন্নতি হবে। আর যা আমাদের জাতীয় মানে অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে, আমরা দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। উন্নয়নের ব্যাপক কর্মযজ্ঞের মধ্যেও একটি মহল পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলেন প্রধানমন্ত্রী। এর মাঝে কিছু কিছু ঘটনা মাঝে মাঝে ঘটছে, ঘটানো হচ্ছে, ইচ্ছাকৃতভাবে ঘটানো হচ্ছে, সেটা আপনারা নিজেরাই টের পান। যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং সেই সাথে অপপ্রচারও চালানো হয়। আমরা যতই উন্নতি করি, ভালো কাজ করি, একটা শ্রেণী আছে বাংলাদেশের বদনাম করতেই তারা ব্যস্ত। তারা কি চায়? তারা এদেশের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক সেটা তারা চায় না। একটা অস্বাভাবিক পরিস্থিতি হলে পরে তাদের একটু কদর বাড়ে, সেই জন্য তাদের একটা সবসময় তারা এই উন্নয়নটা আর দেখে না, বরং ধ্বংসই তারা করতে চায়, এটাই হচ্ছে বাস্তবতা। এই ব্যাপারেও দেশবাসীকে সতর্ক থাকতে হবে। একই অনুষ্ঠানে ঢাকা সিলেট এবং ঢাকা তামাবিল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।